লোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে 20টিরও বেশি দেশের সমন্বয়ে মার্কিন নেতৃত্বাধীন নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার জানান, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে এই জোট গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন এই জোটে যোগ দিতে 20টিরও বেশি দেশ সম্মতি জানিয়েছে, তবে দেশগুলো তাদের নাম প্রকাশ করেনি। ইসরায়েল হামাস যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে হুথিরা তাদের তৎপরতা বাড়িয়েছে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে গত কয়েকদিনে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে আক্রমণ এবং আটক করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।